নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে এই সর্বপ্রথম 100 বছর পর এই 5 রাশির সুবর্ণ সুযোগ আসতে চলেছে। কেন আমি বলছি, এই কারণটাও আপনাদেরকে আমি জানাবো। প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণ আলোচনা শুনবেন, মোটেও স্কিপ করবেন না, কারণ এই আলোচনাটি বিশেষভাবে ইম্পর্টেন্ট। দেখুন, বৃহস্পতি এবং শনি দুটোই কিন্তু বকরি হচ্ছে, অর্থাৎ অলরেডি শনি বকরি হয়ে গেছে এবং আপনার 29 জুলাই 2022 বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি কিন্তু বকরি হচ্ছে। এই 100 বছর পর এই জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে প্রথম আপনার শনি এবং বৃহস্পতি একত্রে বকরি কিন্তু থাকছে, এবং এই বকরি থাকার ফলে যে 5 রাশির ক্ষেত্রে শুভ ফল দিতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি একে একে আলোচনা করব। তবে দেখতে হবে আপনার জন্মছকে শনি গ্রহ কোন পজিশানে আছে, কোন ভাবে অবস্থান করছে, এবং বৃহস্পতির ভাব, মানে একের পর এক আপনাকে কিন্তু দেখা দরকার শনি এবং বৃহস্পতির প্লেসমেন্ট। আপনার জন্মকুণ্ডলিতে কোন ভাবে অবস্থান করছে শনি বা দেবগুরু বৃহস্পতি কোন ভাবে অবস্থান করছে, তবেই কিন্তু আপনি সঠিক প্রেডিকশন আপনার কিন্তু হবে। দেখুন, এখানে ব্যাপারটা কী হয়েছে জানেন, কেউ কেউ বলছেন যে স্যার আপনি বলছেন কোটিপতি বানিয়ে দিচ্ছেন, আমি তো কোটিপতি হচ্ছি না। আমি কোটিপতি বানানোর কেউ নই, গ্রহ মানুষকে কিন্তু কোটিপতি বানায়। তো এই যে শনি এবং বৃহস্পতি দুটি গ্রহ বকরি, এই বকরি অবস্থায় এই 5 রাশিকে কিন্তু মালামাল কিন্তু করবে, সুবর্ণ সুযোগ কিন্তু দিবে। তবে আপনার ন্যাকাল চার্টে আপনি খুলে দেখুন বৃহস্পতি এবং শনি কোন কোন নক্ষত্রে কত নম্বর ডিগ্রিতে কোন কোন ভাবে অবস্থান কিন্তু করছে, এটা কিন্তু দেখা দরকার। 5 রাশির ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 5 রাশি। কেন, আমি একে একে আপনাদেরকে বোঝাব। ভিডিওর আলোচনা শুনবেন, কিছু আপনাদেরকে ইনফরমেশান দিই। প্রচুর কমেন্টস এসেছে, খুব ভালো ভালো কমেন্টস। আমি আবারও বলছি, যারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে আমি প্রণাম জানাই, যারা ছোটরা আছেন তাদেরকে শ্রেয়াশিস জানাই। দেখুন, অ্যাস্ট্রো এডুকেশান এই চ্যানেল আপনাদের পরিবার, এটা আপনাদের ডিমান্ডের উপর কিন্তু এই চ্যানেল চলবে। আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন সেটা কাইন্ডলি দয়াপূর্বক আপনারা কিন্তু জানান, আমি আপনাদের সেই কথা আমি রাখার চেষ্টা করব। আপনারা কোন কোন বিষয়ের উপর জানতে চাইছেন, দেখুন আমি একটি কথা বলি, সমস্যা যেমন আছে সমাধানও আছে, আর ইম্পসিবল বলে অসম্ভব বলে কোনো কথা আমার কাছে নাই, সব কিছু সম্ভব। গ্রহের যে জায়গাগুলো ডিস্টার্ব আছে সেটা সঠিক প্রতিকার প্রতিবিধান যদি আপনি করতে পারেন, আপনি কিন্তু প্রচুর অর্থের কিন্তু মালিক কিন্তু হবেন। মানুষ কিন্তু গ্রহ চক্রে কিন্তু ঘুরে, তো এই যে দুটি গ্রহ বকরি, বৃহস্পতি এবং শনি, জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে এই প্রথম 100 বছর পর এটা সৃষ্টি করেছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে জানাবো। নাম্বার 1 যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম মীন রাশি। মীন রাশির একাদশভাবে শনি বকরি এবং বৃহস্পতি রাশিতে বকরি, হংসরম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং শনি তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার বৃহস্পতির উপর। অর্থাৎ এখানে আপনাদের মান সম্মান বৃদ্ধি,
আপনাদের ভাগ্যোদয়, ভাষার দিক থেকে আপনারা যথেষ্ট দক্ষ হবেন এবং সন্তান ক্ষেত্রেও আপনাদের শুভ, আকস্মিক অর্থপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে আপনার মীন রাশির। লিখে রাখুন, অর্থাৎ সুবর্ণ সুযোগ, অর্থাৎ আপনারা লোহাতেও যদি হাত দেন কি না, সেটা কিন্তু সোনাতে পরিণত হতে চলেছে আপনি যদি মীন রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে মীন রাশি, এবং প্রফিট দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে মীন রাশির। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ভাগ্যভাবে বকরি হচ্ছে দুর্দান্ত, এবং সপ্তমভাবে বকরি হচ্ছে শনি। আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি করবে, দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি করবে, এবং শনি দৃষ্টি আপনার ভাগ্যভাবে বসছে, অলরেডি ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে, ভাগ্যোদয় করবে, রাশিতে দৃষ্টি দিচ্ছে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে, এবং থার্ড হাউসে আপনাদেরকে দৃষ্টি দিচ্ছে, এটাও কিন্তু আপনাদেরকে বিশেষভাবে লাভ কিন্তু দিবে আপনার বৃহস্পতি। অর্থাৎ আপনাদের অনলাইন কাজ যারা যুক্ত আছে সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, এবং পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের গোল্ড, চাঁদি, শেয়ার বাজার, ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু পাবেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে সোনায় সোয়াগা, আপনাদের ভাগ্যভাবে শনি বকরি, লাভের উপর লাভ আপনারা কিন্তু পাবেন, এবং একাদশভাবে বৃহস্পতি বকরি, আপনাদের দু দুটি গ্রহ বকরি আপনাদের সফলতা সাকসেসের জায়গা নির্দেশ করছে, ভাগ্যের সাপোর্ট, বিদেশ থেকে লাভ, ইনকাম যোগ বৃদ্ধি আপনাদের করবে, অর্থের আগমন আপনাদের হবে, কাজের সুযোগ আপনাদের বাড়বে, দীর্ঘদিন আটকে গেছে এমন টাকা আপনারা পাবেন, এবং আপনাদের বিভিন্ন দিক থেকে সুযোগ কিন্তু আসবে, গোল্ডেন টাইম আসতে চলেছে, চলছে আপনার বৃষ রাশির। এরপর যে রাশির কথা আমি বলবো, অর্থাৎ বৃষ রাশির পর, বৃষ রাশি মানে এক কথায় সোনায় সোয়াগা, ভাগ্যভাবে শনি বকরি না আপনাদের ভাগ্যোদয় করবে, আপনাদের ক্ষেত্রে রাজযোগকারী প্ল্যানেট, এবং আপনাদের কর্মপতি কেন্দ্রটি কোনো রাজযোগ সৃষ্টি করছে, একাদশভাবে বকরি হচ্ছে বৃহস্পতি, সফলতা লাভের জায়গা কিন্তু থাকছে, ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে বৃহস্পতি বকরি হচ্ছে রাশির অধিপতি, চতুর্থভাবে চতুর্থপতি বকরি হচ্ছে পঞ্চম মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং ধনুভাবে শনি বকরি হচ্ছে ধনের জায়গাটা আপনাদেরকে দিবে, অর্থের জায়গাটা আপনাদেরকে দিবে, এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে, আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি দিবে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট দিবে, আপনাদের কথাবার্তার দিক থেকে খুব মধুরতা কথা হবে, এবং আপনাদের অর্থের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, কাজের সুযোগ আপনাদের আসবে, এবং বিদেশ থেকে আপনারা এই সময় লাভ পাবেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন যেখান থেকে আপনারা লাভ পেতে চলেছেন ধনুরাশি, এবং নির্ণায়ক রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, সুযোগই সুযোগ কিন্তু আসতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের ঠিক সপ্তমভাবে শনি বৃহস্পতি বকরি হচ্ছে, পঞ্চমভাবে শনি বকরি হচ্ছে, দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে দেবে, একাদশভাবে বৃহস্পতি দৃষ্টি সফলতার জায়গা, সাকসেসের জায়গা আপনাদের দেবে, শনি পঞ্চমভাবে বকরি হয়ে আপনাদের প্রেম লাভ লাইফের জায়গা খুব ভালো, আপনাদের ক্ষেত্রে শেয়ার মার্কেটের জায়গা, আপনার লটারি থেকে ফাটকা থেকে এসব আপনারা অর্থ পাবেন, এবং শনি দৃষ্টি দেবে আপনাদের ধনভাবে, ধনের জায়গাটা কিন্তু খুব দুর্দান্ত তুঙ্গ গৃহে দৃষ্টি দিচ্ছে, অর্থনৈতিক সফলতা পাবেন, দীর্ঘদিনে আটকে গেছে এমন টাকা বিল পাস হচ্ছিল না, এই বিল পাস হয়ে যাওয়া, অর্থনৈতিক সুযোগ আপনাদের আসতে চলেছে, এবং আপনাদের অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে ভালো, এবং আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সফলতা কিন্তু আপনাদের এই সময় কিন্তু দিতে চলেছে, এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো,
দৈনন্দিন রোজগার কোন রাশির বৃদ্ধি করবে, শুভ বিবাহের যোগ আপনাদের সৃষ্টি করছে, ব্যবসা যারা করছে গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, কাপড় জামার সঙ্গে যুক্ত আছেন, আপনারা খাওয়া দাওয়ার দোকান আছে, ফুডের বিজনেস আছে, এই জায়গা থেকে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন। যাদের গ্লোসারি বিজনেস আছে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।